মুহূর্তে আমরা রয়েছি নদিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের ধুবুলিয়া 1 পঞ্চায়েতে ধুবুলিয়া বটতলায়। এই মাত্র ফল ঘোষণা হলো, সেখানে তৃণমূল কংগ্রেস ধুবুলিয়া 1 নম্বর পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে। আমাদের সঙ্গে রয়েছে নবনির্বাচিত প্রধান নজরুল বিশ্বাস, আমরা তার সঙ্গে কথা বলে নেব যে তার প্রথম প্রতিক্রিয়া কি প্রধান হওয়ার পরে। এটা মা মাটি মানুষের জয়, সারা ভারতবর্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত আমাদের এই জয় হয়েছে। আমি প্রধান হিসাবে এলাকার সকল মানুষের পাশে থেকে, আমি প্রধান নয়, আমি সাধারণ কর্মী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ব্লকের যিনি সর্বময় কর্তা উজ্জ্বল বিশ্বাস, যিনি কোনো জাতি ধর্ম দেখেন না, যিনি তার সংসার ধর্ম দেখেন না, সকল সময় মানুষের পাশে থেকে কাজ করার বার্তা আমাদের শিখিয়েছেন। আমরাও তিনার নেতৃত্বে, তিনার আদর্শে আদর্শিত হয়ে আমরাও সকল মানুষের যাতে উন্নয়ন করতে পারি সেই কাজই আমরা এই পঞ্চায়েতের মাধ্যমে একটি দৃষ্টি আকর্ষণ করব এই ব্লকে ধুবলে 1 নম্বর অঞ্চল থেকে। এলাকার মানুষ তো আপনাকে ভোট দিয়েছে, তা এই এলাকার মানুষের জন্য আপনি কোন কোন কাজগুলো করতে চাইছেন? আমাদের অঞ্চলে বিশেষভাবে অনেক, যেমন রাস্তাঘাট পিছিয়ে আছে, সেগুলি আমরা উন্নয়ন করার চেষ্টা করব, এবং অনেকের বৃদ্ধ ভাতা নেই, অনেকের বিধবা ভাতা নেই, অনেকের ঘর অরিজিনাল গরিব মানুষ ছিল, তাদের ঘর এখনও পায়নি, যেগুলি বিগত সরকার তাদের নামগুলি ঢোকায়নি, তাদের নেতাদের পার্টির ক্যাডারদের নাম ঢুকিয়ে রেখেছিল, সেইগুলি আমরা পুনরায় তাদেরকে ঢুকিয়ে সেই সমস্ত মানুষের পাশে থেকে আমরা তাদের সহযোগিতা করতে চাই। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আপনার রাজনৈতিক জীবনে এই অল্প বয়সে আপনি এই যে প্রধান হলেন, তো রাজনীতি করতে গিয়ে আপনি ছায়া সঙ্গী হিসেবে কাদেরকে পাশে পেয়েছেন, যাদেরকে আজকের দিনে ধন্যবাদ জানাতে চাইছেন? বিশেষ করে আমার জন্মলগ্নে থেকে আমি যখন রাজনীতিতে এসেছি, তখন আমার দাদু বরকত আলী শেখ, তিনার হাত ধরেই আমি রাজনীতিতে আমেশ, আমি তার ছত্র ছায় থেকেই আজকে সকল মানুষের ভালোবাসা পেয়ে। তো আগামী দিনে আরও কী ধরনের সহযোগিতা আপনি চাইবেন তার কাছ থেকে? তিনি আমার সিনিয়র এবং দাদু, সেই হিসাবে আমি ওনার পরামর্শ যেভাবে চাইবো উনি সহযোগিতা করবেন আশা করি, সেই হিসাবে ওনার পরামর্শ নিয়েই আমি এই পঞ্চায়েত অঞ্চল সকলকে এবং আমার যারা সহকর্মী যে মেম্বারগুলি আছে, যে উপপ্রধান সমস্ত আমার তৃণমূল যে মেম্বারগুলি আছে তাদের সঙ্গে সহমত পোষণ করে তাদেরকে নিয়েই আমি এই বোর্ড পরিচালনা করতে চাই। তাহলে এই বোর্ড পরিচালনার ক্ষেত্রে দেখা যাবে যখন কোনো অসুবিধা হবে, সেই অসুবিধার মুহূর্তে আপনি কি সর্বদলকে একসঙ্গে নিয়ে কাজটা করতে চান? আরও বিরোধীরা যারা আছে তাদের কাছ থেকেও কি সহযোগিতা চাইবেন? বিরোধীদের অবশ্যই সহযোগিতা দরকার, কারণ কাজ করতে গেলে সবার সহযোগিতার প্রয়োজন আছে, কারণ কাউকে বাদ দিয়ে উন্নয়ন করা যায় না। সেটা আমাদের দলনেত্রী আমাদের উজ্জ্বল বিশ্বাস এবং ব্লক সভাপতি সঞ্জয় মুখার্জি এবং আমাদের সকল দলের কর্মীরা আমাকে সেই আদর্শই শিক্ষিত করেছেন। সমস্ত মানুষ আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি এবং তাদেরকে সকলকে আমি আন্তরিকভাবে আমার ভালোবাসা জানাই দলের পক্ষ থেকে এবং আমাদের এই অঞ্চলের পক্ষ থেকে, ধন্যবাদ আপনাকে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট। Thank you.